টানা তিন দিনের বৃষ্টির পর আগামীকাল থেকে কমতে পারে বৃষ্টি, এমন তথ্য দিয়েছে হাওয়া দপ্তর। তবে অপরিবর্তিত আছে সতর্কতা সংকেত। 3 নং সতর্ক সংকেত কালো থাকতে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত হয়েছে, যেটি অবস্থান করছে মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায়, যার প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত আছে। কক্সবাজার আবহাওয়া কার্যালয় জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত জেলায় সর্বোচ্চ 62 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ ও কাল ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। আজকে থাকবে আর কি, আজকে বৃষ্টি থাকবে, কালকে থেকে একটু কমে যাবে। আজকে 62 মিলিমিটার হয়েছে সকাল 6টা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার থেকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা নেই। আফিফ আলফা, টিটিএন, কক্সবাজার।